ধন্যবাদ স্বাগত আর ওয়েলকাম জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে সকল শিক্ষার্থী তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আর ধন্যবাদ আজকে আমরা শিখতে যাচ্ছি একটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র যে সূত্রটিতে বলা হচ্ছে জি এর উচ্চারণ নিয়ে আমাদের সবসময় মনের ভেতরে একটি ধারণা থাকে জি আসলে গয়ের মতো উচ্চারিত হবে নাকি জি জয়ের মতো উচ্চারিত হবে আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি Dear student, you are welcome from my page Return to Learning English and you are also welcome my YouTube channel Let's Study English. Let's learn. আমরা কথা না বাড়িয়ে আজকে সূত্র দিয়ে যাচ্ছি। আমরা জি এর উচ্চারণ শিখব অর্থাৎ জি কখন বর্গীয় জ এবং জি কখন গ হয় সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা এখানে দেখেছি জেনারেল জি ই এন ই আর এল জেনারেল জেনারেল জেনিয়াস জেন্টলম্যান জেনুয়েন এখানে জি বর্গীয় জয়ের মত উচ্চারণ হয়েছে জেনারেল মানে সাধারণ জেনিয়াস মানে মেধাবী জেন্টলম্যান মানে ভদ্রলোক জেনুয়েন এখানে এখানে আমরা দেখেছি নলেজ জি এর মত উচ্চারণ হয়েছে আবার এখানে আমরা দেখতেছি গ্রুপ জি আর ও ইউ পি গ্রুপ গার্বেজ গার্ডেন গোল্ডেন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী সেক্ষেত্রে জি অক্ষরের পরে আই ওয়াই এবং ই এই তিনটি অক্ষর যদি থাকে তাহলে জি এর উচ্চারণ হচ্ছে জয়ের মতো এখানে জেনারেল অর্থাৎ জি এর পরে কি রয়েছে জি এর পরে এখানে রয়েছে ই এখানে জেনুয়েন জেনিয়াস এখানে জি এর পরে রয়েছে ই জেন্টলম্যান এখানেও জি এর পরে ই রয়েছে নলেজ এখানে জি এর পরে ই রয়েছে এখানে জার্নালিস্টিক জি এর পরে ওয়াই রয়েছে এখানে জি জির পরে আই রয়েছে জির পরে গালি দেওয়া এখানে জি আই এন টি জিয়ান মানে দত্ত এখানেও ই রয়েছে আই রয়েছে জি আই এন জি ই আর জিঞ্জার জিঞ্জার মানে আদা এখানেও রয়েছে জি অক্ষরের পরে আই অথবা ই এবং এখানে রয়েছে জাম জি ই আর এম জাম মানে জীবাণু জিপসি যাযাবর জায়ার জিপ এভাবে দেওয়া আছে বিভিন্ন বিষয় এখানে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি জি এর পরে আই ওয়াই এবং ই এই তিনটি অক্ষর থাকিলে জি উচ্চারণ হবে বর্গীয় জ এর মতো জি কখন বর্গীয় জ এর মতো উচ্চারণ হয় বিষয়টি আমরা এই উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করেছি আর জি এর পরে যদি অন্যান্য অক্ষর থাকে যেমন জি এর পরে রয়েছে আর জি এর পরে রয়েছে এ জি এর পরে এ জি এর পরে ও অর্থাৎ গ্রুপ গার্বেজ গার্ডেন গোল্ডেন হ্যাঁ এক্ষেত্রে গ এর মতো উচ্চারণ হবে প্রিয় শিক্ষার্থী এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় একই শব্দের মধ্যে জি এর উচ্চারণ গ হতে পারে আবার বর্গীয় জ হতে পারে কারণ জি এর পরে এখানে এ আছে তাই গ এবং জির পরে এ আছে তাই হবে বর্গীয় জ গার্বেজ প্রিয় শিক্ষার্থী আমাদের এই সূত্রটির মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে অর্থাৎ আমরা যে সূত্রটির কথা বলেছি এক্ষেত্রে সূত্রটি প্রযোজ্য হবে না যেমন জি ই টি জেড হবে না গেট হবে জি ই ডাব্লিউ জি এ ইউ ই জি এ ডাব্লিউ গিউ অর্থাৎ এখানেও কিন্তু গয়ের মতো উচ্চারণ হয়েছে যেমন জি আই আর এল গাল এটা গাল মানে বালিকা আবার গিফট আছে হ্যাঁ আবার আছে জেসার হ্যাঁ গেসার গেসার আছে বা গেজার যেটাকে বলা হয় গেজার পানি গরম করার যন্ত্র এটার উচ্চারণ হবে গেজার অথচ আমাদের সূত্র অনুযায়ী জি ই মানে বর্গীয় জ হওয়ার কথা ছিল আমরা বলেছি এভরিথিং হ্যাজ এক্সেপশন কিছু কিছু ব্যতিক্রম আছে এখানে কি এখানে গাইনোকোলজি অবশ্য এটাকে অনেকে জিনোকোলজিও বলে থাকে এটা কেন ব্যতিক্রম রয়েছে সেই ক্লাসটি দেখার জন্য আমি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম ধন্যবাদ আর অভিনন্দন তবে আমাদের সব সময় মনে রাখা উচিত জি এর পরে সাধারণত আই ওয়াই ই এই তিনটি অক্ষর থাকিলে জি এর উচ্চারণ হবে বর্গীয় জ এবং জি এর পরে অন্যান্য অক্ষর থাকিলে হবে গ ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স ইউ আর ওয়েলকাম অ্যান্ড ইউ আর রিকোয়েস্টেড টু সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল লেটস স্টাডি ইংলিশ If you want to develop your English speaking skill, you can follow my page and you can subscribe my channel. Welcome!